আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ, সত্যি খুব সুন্দর হয়েছে। নেতাই গৌর হরি বল। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা কি লীলা আস্বাদন করবো তাহলে মনে আছে তো মায়েরা? কি বলুন তো, শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। আসলে সূর্য পূজাটা হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য নয়, সূর্য পূজাটা হচ্ছে ছলনা, আর উদ্দেশ্য কি কৃষ্ণ দর্শন। তো মায়েরা আজকে রাধারানী সূর্য পূজার ছলা করে যাবে কৃষ্ণ দর্শনে, আজকে আমরা সেই লীলা আস্বাদন করব। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার তার প্রিয় সখী তুলসীকে দেখতে পেয়ে তুলসীর কণ্ঠখানি জড়াইয়ে ধরে বলে, ওরে তুলসী রে, শুনেছি যদি কেউ প্রাতকালে, যদি কেউ নাকি গোবিন্দ বদন দর্শন করে, তার নাকি দিনে বড় ভালোই যায়। ও মাইরা, সকালে ঘুম থেকে উঠবার পর যদি কেউ গুরু গোবিন্দের বদন দর্শন করতে পারে, দেখবেন তার দিন সেদিন ভালোই যায়। অনেকের বাড়িতে আমরা তো যাই বিভিন্ন জায়গায়, অনেক বাড়িতে দেখতে পাই, অনেক বাড়িতে ঘরের মধ্যে ভগবানের ছবি দেওয়ালে চিটানো রয়েছে, অনেক বাড়িতে দেখতে পাই আবার নায়ক নায়িকার ছবি রয়েছে। হ্যাঁ, ওই দেব জিৎ কোয়েল এইসব নায়ক নায়িকার ছবি, আর ঘুম থেকে ওঠার পর ওইসব নায়িকার বদন, নায়ক নায়িকার বদন দর্শন করে যাত্রা করলে আপনার যাত্রা শুভ হবে। ভালো মানুষের বদন দেখুন, বীর পুরুষদের বদন দর্শন করুন, তাদের শরণাপন্ন হয়ে পথ চলুন, তাদের পদ অবলম্বন করুন, আপনার যাত্রা শুভ হবে, আপনার যাত্রা শুভ হবেই হবে, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। কিন্তু এখন তো টিভি সিরিয়ালের যুগ, এখন আমরা নায়ক নায়িকার ছবি দেওয়ালে ছবি রাখি, ওদের জীবন চরিত্র দেখলে, ওদের জীবন চরিত্র শুনলে মায়েরা আপনার মনের মধ্যে ভক্তি আসবে না। তাহলে যেসব ব্যক্তির বদন দর্শন করলে আপনার অন্তরটা পরিষ্কার হবে, আপনার মনের আবর্জনা দূরে যাবে, সেই সব দেবতাদের, সেই সব গুরুজনদের ছবি আপনি ঘরের মধ্যে রাখবেন, আপনার সব কাজ শুভ হবে। তাই তুলসী রে, আজ আমি প্রাতকালে গোবিন্দ বদন দর্শন করব বলে আজ আমি বসেছিলাম অট্টালিকার উপরে, কিন্তু কখন যে আমার বধূ চলে গেল আমি বুঝতেই পারি, তাই তো আজ আমার ভাগ্যে গোবিন্দ দর্শন হলো না। বলে সেই দিন বড় দুর্দিন, কোন দিন? যেদিন গুরু গোবিন্দের বদন দর্শন। বলছে মেঘাচ্ছন্ন দিন নাহি দুর্দিন, যেদিন আকাশে দুর্যোগ হয়, ঝড় বৃষ্টি বজ্রপাত হয়, সেদিন আমরা মনে হয় আজকে বড় দুর্দিন দুর্যোগ। বললো না, মেঘাচ্ছন্ন দিন নহে দুর্দিন, যেই দিন হয় না গুরু গোবিন্দের বদন দর্শন সেই দিন হয় বড় দুর্দিন। তাই রাধারানী বলছে, তুলসী আজ আমার ভাগ্যে গোবিন্দ দর্শন হলো না, না জানি আমার দিন কেমন যাবে, না জানি আজ আমার দিন কেমন কাটবে, আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহ এ মধুর কথা, রাধিকা কহ এ মধুর।
গোধুর সেবা দিস এই বলে তুলসীর হাতে রাধারানী তার গাঁধা মালা এবং তাম্বুল তুলে দিলেন। আর তুলসী কি করলেন, রাধারানীর চরণে প্রণাম করে তুলসী চললেন গোবিন্দের খোঁজে। সেই বৃন্দাবনের পথে পথে চলেছে উলসী তুলসী মনেতে হরসী, উলসী তুলসী মনেতে হরসী, উলসী তুলসী মনেতে হরসী, উলসী তুলসী মনেতে হরসী, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, উলসী তুলসী মনেতে হরসী, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, 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 মিলিল সারসী মনেতে হরসী, চলিল রায়ের বলে, তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, মিলিল সরসী কুলে। আজ তুলসী কি করলেন, রাধারানীর দেওয়া সেই গাঁথামালা নিয়ে বৃন্দাবনে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। সারা বৃন্দাবন খুঁজে বেড়াচ্ছে, কোথাও দেখতে পাচ্ছে না। ও মায়েরা, ভগবানের দেখা পাওয়া কি এত সহজ কথা? দেখতে চাইলেই কি তার দেখা পাওয়া যায় গো? ভগবানকে দেখেছো কেউ? কেউ দেখেছেন? কে কে দেখেছেন একটু হাত তুলুন দেখি। ওই একজন পেছনে মা হাত তুলেছে, হাত তুলুন দেখি, দেখি হাতটা তুলুন। আর ওইদিকে ঠাকুমা হাত তুলেছে, ঠাকুমা কি দেখছে? ও ঠাকুমা, ভগবান দেখেছ? কেউ দেখেননি ভগবান? সত্যি সত্যি দেখেছেন তো ভগবানকে, নাকি ওই বিগ্রহ দেখেছেন? এই যে দেখুন, ওই তো আছে, এই ভগবান না? সত্যি সত্যি ভগবান, যে কৃষ্ণ আপনার সঙ্গে কথা বলবে, যে ভগবান আপনার পাশে থাকবে, প্রয়োজনে ভক্তের চরণ সেবাও করবে, এমন ভগবান কেউ দেখেননি? আচ্ছা বেশ, আজ আমি কথা দিচ্ছি, আজ ভগবান দেখে তবেই আমি বাড়ি যাব। না বাড়ি নয়, আবার তো সন্ধ্যাবেলায় অন্য জায়গায় যেতে হবে, আসর রয়েছে, তাই আমি তিনটার মধ্যে ভগবান দেখিয়ে যাব, দেখবেন তো সবাই। তা যদি ভগবান দেখতে চান একটু জোর করে উলুধ্বনি করুন তো দেখি।
তা যারা যারা ভগবান দেখবেন আমি যা যা বলবো তাই তাই করতে হবে, করবে তো? বেশ, খুবই ভালো কথা। আচ্ছা একটু গৃহীকে ডেকে দেবেন তো, যিনি গৃহী রয়েছেন একটু ডেকে দেবেন, দরকার আছে। যিনি কর্তৃপক্ষ রয়েছেন ওনাকে একটু ডেকে দেবেন। নেই পরিক্রমা, আচ্ছা বেশ। ও মাইরা যারা যারা দেখবেন আপনারা প্রত্যেকে, বাবা মন দিয়ে শুনুন, যারা যারা কৃষ্ণ দেখবেন আপনারা প্রত্যেকে, আমি কীর্তন করে বাড়ি চলে যাওয়ার পর, আমি থাকাকালীন নয় কিন্তু, আমি কীর্তন করে বাড়ি চলে যাওয়ার পর আপনারা যারা যারা কৃষ্ণ দেখবেন আপনারা প্রত্যেকে এক ঘন্টা জলে ডুবে থাকবেন। বেশি নয়, এক ঘন্টা ডুবতে বলেছি তো। এক ঘন্টা জলে ডুবলে ভগবান দেখতে পাবেন, বিশ্বাস হচ্ছে না? আমি তো জানি আমার কথা আপনাদের কারো বিশ্বাস হবে না। তাহলে যারা জলে ডুবে ভগবানকে পেয়েছে তাদের কাছে গিয়ে জানতে হবে। যেমন একজন স্বামীর সঙ্গে ঝগড়া করে পাশের বাড়ির দিদির কাছে গিয়ে বলে, দিদি ওই দিদি দিদি আমি মরব। ওই দিদি আমি না মরবো। পাশের বাড়ির দিদি বলে, মরবি তোমার আমার কাছে কেন এসেছিস? না দিদি মরবো তো, কিন্তু কিভাবে মরলে কষ্ট কম হবে একটু বলো না। পাশের বাড়ির দিদি বলে, আমি কি এখনো মরেছি যে জানবো কিভাবে মরলে কষ্ট কম হয়? তুই এক কাজ কর, জ্বালা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে রেলে তোলায় মাথা দিয়ে মারা গেছে, তুই এক কাজ কর, আগে করে তাদের কাছে যা, গিয়ে জেনে আয় কিভাবে মরলে কষ্ট কম হয়। তাহলে যারা মারা গেছে তাদের কাছে যেতে হবে, তবেই বুঝতে পারবে কিভাবে মরলে কষ্ট কম হয়। তেমনি যারা জলে ডুবে ভগবানকে পেয়েছে তাদের কাছে গিয়ে জানতে হবে যে সত্যি কি সুচিত্রা যে বলে গিয়েছে যে জলে ডুবলে নাকি ভগবানকে দেখা যায়, সত্যি কি তাই? বলে হ্যাঁ গো হ্যাঁ, জলে ডুবলেই ভগবানকে দেখা যায়। তবে কোন জলে? বলে নদীর জলে নয়, সাগরের জলে নয়, ওই পুকুরের জলে নয়, পাত কুয়োর জলে নয়। যদি কেউ নয়ন জলে ডুবতে পারো, দর্শন করা যায়। ভগবানকে দেখবার জন্য আপনাকে বৃন্দাবনে যেতে হবে না, আপনাকে নবদ্বীপে যেতে হবে না, ঘরে বসেই আপনি ভগবানকে দেখতে পাবেন, যদি ডাকার মতো ডাকতে পারেন। তাই তুলসী সারা বৃন্দাবন খোঁজ করছে কিন্তু কোথাও গোবিন্দকে খুঁজে পাচ্ছে না। কেন না? এতক্ষণ খুঁজেছে বটে, তবে ব্যাকুল হয়ে খোঁজে। তাই আজ তুলসী কি করলেন?
তুলসী আমার চোখের জলে গোবিন্দকে ডাকছে, আর তুলসী চারিপাশে ঘুরে বেড়াচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণ বলে কাঁদছে। একবার দেখা দাও হে ওহে মদন মানে যদি কেউ একবার পথে এসে দাঁড়াতে পারে, তুমি নাকি তাকে দেখানো দিয়ে থাকতে পারো না। এই দেখো গোবিন্দ, আজ আমি ঘর ছেড়ে তোমার চরণ পাবো বলে আজ
আমি ঘর ছেড়ে পথে এসে দাঁড়াইছি, তুমি কি আমায় দেখা দেবে না? দেখা দাও না গোবিন্দ, হ্যাঁ একবার তুমি আমায় দেখা দাও। আমি যে বড় আশা নিয়ে এসেছি দয়াল, আজ যে রাধারানী আমার উপর দায়িত্ব দিয়েছে, আজকে যদি রাধারানীর কথা আমি রাখতে না পারি তাহলে যে আমার সখী হওয়া বিফলে যাবে। আজ রাধারানীর সখী হয়ে যদি তার সেবায় লাগতে না পারি আমার যে সখী জনম বিফলে যাবে। একবার দেখা দাও, একবার দেখা দাও প্রাণনাথ, একবার দেখা দাও, একবার দেখা দাও প্রাণনাথ, একবার দেখা দাও। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না তুলসী চোখের জলে গোবিন্দকে ডেকেছে, বাবা ভগবান সব সইতে পারে কিন্তু কোন ভক্তের চোখের জল তিনি সহ্য করতে পারে না। যদি কেউ চোখের জলে একবার তাকে ডাকতে পারে, তিনি যে করুণাময়, তিনি যে তাকে দেখা না দিয়ে থাকতে পারে না। আর যেই না তুলসী চোখের জলে গোবিন্দকে ডেকেছে, হঠাৎ তুলসী দেখতে পেলেন রাধা কুণ্ডের তীরে তার প্রিয় সখা সুবলকে নিয়ে, গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে বসে রয়েছে। কিন্তু রাধারানী বলে দিয়েছে, কি বলেছে, কথা দিবি কিন্তু নিবি না। মানে রাধারানী তুলসীকে বলে দিয়েছে যে তুলসী গোবিন্দের সঙ্গে দেখা হলে প্রথমে কি আমার কথা বলে দিবি না? কেন না, আমি যেমন গোবিন্দের জন্য ব্যাকুল হয়েছি আমার অদর্শনে গোবিন্দ ব্যাকুল হয়েছে কিনা সেটা তো তুই গিয়ে যদি বলে দিস তাহলে বোঝা যাবে না। তাই আমার জন্য কতটা গোবিন্দ ব্যাকুল হয়েছে সেটা তোকে জানতে হবে। তাই কথা নিবি কিন্তু দিবি না, কথা শুনবি কিন্তু কথা বলবি না। তাই তুলসী চিন্তা করলো আমি যে গোবিন্দের খোঁজে এসেছি এটা গোবিন্দকে বুঝতে দেব না, কিন্তু আমি যে এসেছি এটা গোবিন্দকে বোঝাবো কি করে? তাই তুলসী কি করলেন, গোবিন্দ তো উল্টো দিকে মুখ করে বসে আছে আর তুলসী পেছনে দাঁড়িয়ে আছে, তা তুলসী যে এসেছে এটা গোবিন্দকে বোঝাবো কি করে? তাই তুলসী কি করলেন, তুলসীর পায়ে তো নূপুর রয়েছে, তুলসী এখন জোর জোর করে নূপুরটা বাজাতে বাজাতে চলেছে। জোর জোর করে নূপুর বাজিয়েছে অমনি গোবিন্দ আমার পেছন ঘুরে তাকিয়েছে, আর যেই পেছন ঘুরে তাকিয়েছে অমনি গোবিন্দ দেখতে পেলেন রাধারানীর সখী তুলসী দাঁড়িয়ে রয়েছে, আর যেই তুলসীকে দেখতে পেয়েছে অমনি গোবিন্দ জিজ্ঞাসা করছে, ও তুলসী দেখিয়া তুলসী নগর উলসী, দেখিয়া তুলসী মন তর উলসী, দেখিয়া তুলসী নগর উলসী, দেখিয়া তুলসী মন তর উলসী, যতনে বসাইলো কাছে, যতনে বসাইলো কাছে, দেখিয়া তুলসী দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসাইলো কাছে, রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল।
কর হামরে শীতল কর হামরে শীতল কর হামরে শীতল কর হামরে ও তুলসী বল রাধা রানী আমার কেমন আছে বলছি ড্রাইভার ভাই আপনি কোথায় আছেন একটু আসবেন আরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলো তুলসী আমার রাধারানী কেমন আছে যেই না বলেছে রাধারানীর কথা অমনি গোবিন্দ কি করলেন যেই না রাধারানীর কথা জিজ্ঞাসা করলেন তুলসী বলল শোনো বধূ যদি তাই জানতে হয় তাহলে শোনো তোমার রাধারানী ভালো নেই কেন কি করে ভালো থাকবে তোমার অদর্শনে কেঁদে কেঁদে আমাদের রাধারানী পাগলিনী হয়েছে যে রাধারানী একটা মুহূর্ত একটা সেকেন্ড তোমাকে ছাড়া থাকতে পারে না আজ সেই বাদিনীর ঘরে রাধারানী কেমন আছে সেটা কি তোমার অজানা রয়েছে বধূ তুমি জিজ্ঞাসা করছো রাধারানীর কথা তাহলে শোনো রাধারানী ভালো নেই তোমার অদর্শনে আমাদের রাধারানী বুঝি পাগলিনী হয়ে যাবে এই দেখো তোমার জন্য রাধারানী এই মালা পাঠিয়েছে তুমি এই মালাটি গ্রহণ করো এই বলে তুলসী কি করলেন রাধারানীর হাতের গাঁথা মালা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন আর যেই পরিয়ে দিয়েছে মা এতক্ষণ ছিল ভালো গোবিন্দ যখনই রাধারানীর অঙ্গ পরশিত মালা গোবিন্দের গলায় পরিয়ে দেওয়া হলো গোবিন্দ সেই মালাটিকে জড়িয়ে ধরে বলে তুলসী ও তুলসী বলো না তুলসী আমার রাধারানীর সঙ্গে আমার কখন সাক্ষাৎ হবে কখন আমার রাধারানী আসবে বলো না তুলসী বলো না তুলসী কখন আমার রাধারানীর সঙ্গে আমার দেখা হবে তখন মহাজন এক পাশে দাঁড়িয়ে বলল শোনো বধূ ওই তুলসী কিছু বলবে না কেন কারণ ওকে বলতে নিষেধ আছে তাই আমি বলছি শোনো কখন তোমার রাধারানীর সঙ্গে তোমার দেখা হবে তখন শেখর আসিয়া সত্তর করিয়া সুমধুর করি বলে তখন শেখর আসিয়া সত্তর করিয়া শেখর আসিয়া সত্তর করিয়া সুমধুর করি বলে তখন শেখর আসিয়া সত্তর করিয়া সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে বিনা
বাবা রাধারানী তোমার কাছে আসবে, তুমি এই সরস্বী কুলে মানে রাধা কুণ্ডের তীরে বসে থাকো। শুধু বসলেই হবে না, শুধু বসে থাকলেই হবে না, একটা কাজ করতে হবে। কি কাজ, কি কাজ জানো? তুমি বসে বসে জপ করো। আরে বসে বসে জপ করো, তুমি বসে বসে জপ করো, বসে বসে জপ করো। বসে বসে জপ করতে বললে ও গোবিন্দ, তোমাকে পাবার জন্য ভক্ত যেমন জপ করে, তেমনি ভক্তকে পাবার জন্য আজ তোমাকে জপ করতে হবে। গোবিন্দ বলল যে শুধু জপ করলেই রাধারানীকে পাওয়া যাবে? বলল না, জপ করলে কি তোমাকে পাওয়া যায়? জপের সঙ্গে আর একটা কাজ করতে হবে। কি কাজ, কি কাজ জানো? জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে নাম জপ করো, জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো, জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো, জপ করো আর নয়ন জলে ভাসো, বলে কাহা গাড়ির কাছে যাবে বলেছিলেন একটু সহযোগিতা করতে, সেই দুজন বাবাকে বলবো একটু আসরে আসবেন, আমাদের ওখানে গাড়িটা আছে একটু অসুবিধা আছে। যে দুজন বাবা সহযোগিতা করবে বলেছিলেন আপনারা একটু আসরে আসবেন। জয়নিতাই তুমি এখানে দাঁড়াও। হরে কৃষ্ণ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই গোবিন্দকে অপেক্ষা করতে বলে দিয়ে তুলসী আমার চললেন কোথায়? ও গোবিন্দ এবার আমি আসি, তবে শোনো ওই মালাটা তুমি আমাকে দাও, কারণ তোমার সঙ্গে যে আমার দেখা হয়েছে আমি রাধারানীকে বোঝাবো কি করে? মুখের কথা তো কেউ বিশ্বাস করবে না কারণ প্রমাণ ছাড়া। তাই ওই তোমার গলার প্রসাদী মালাটা আমাকে দাও, আমি তোমার অঙ্গ পরশিত মালা রাধারানীর কাছে দিলেই রাধারানী বুঝতে পারবে যে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তাই গোবিন্দ তার গলা থেকে মালাটি খুলে আবার তুলসীকে দিয়ে দিলেন, আর তুলসী সেই মালাটি নিয়ে চলেন রাধারানীর কাছে। সবাই মিলে একটু বলুন জয় জয় রাধারানী কি। একটা ভজন গাইবো না? থাক, অনেক বেলা হয়েছে তো, হবে তাই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই একটু রাধানাম করবো আবার একবার, হাতে তালি দিতে হবে কিন্তু সবাইকে। বলুন জয় জয় রাধারানী কি। ব্রহ্মা ভি বলে রাধে রে, বিষ্ণু ভি বলে রাধে, জয় শ্রী রাধে। সবাই বললো, একজন বললো, বলবো কে? সবাই বলেছে, একজন বলছে না। তিনি কে? না 33 কোটি দেবতা সবাই রাধে রাধে বলছে, এক দেবতা বলছে না। তিনি কে? না তিনি হলেন ভোলানাথ। ভোলানাথ তো রাম ভক্ত, বদনে সব সময় বলে জয় রাম জয় রাম জয় রাম, কিন্তু কখনো রাধে রাধে বলে না। তো 33 কোটি দেবতা সবাই যখন রাধে রাধে বলছে, ভোলানাথ আর থাকতে পারছে না। ভোলানাথ কি করছেন? ভোলানাথের হাতে একটা যন্ত্র আছে, কি যেন নাম? ত্রিশূল না, আর একটা যন্ত্র আছে, শঙ্কর কা ডমরু, শঙ্কর কা ডমরু আওয়াজ আয়ে রাধে রাধে, শঙ্কর কা ডমরু আওয়াজ আয়ে রাধে রাধে, শঙ্কর কা ডমরু আওয়াজ আয়ে রাধে রাধে, শঙ্কর কা ডমরু আওয়াজ আয়ে রাধে রাধে। ভাবি বলে রাধে বিষ্ণু ভি বলে রাধে, ব্রহ্মা ভি বলে রাধে।
राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। बोलो राधे राधे, बोलो राधे राधे, राधे राधे। जोर से बोलो, प्यार से बोलो। वाह खूब भालो। তবে একটু জোরে বলতে হবে। প্রসাদ সেবা করেছেন? কে কে করেনি হাত তুলুন দেখি। এই তোদেরকে এত খাইয়েছে তবু তোরা হাত তুলছিস? তোদেরকে বলেছি আমি? আমি তো ভক্তদেরকে জিজ্ঞাসা করছি। এই তুই চুপ করে বস। সবাই পেয়েছেন প্রসাদ? হরে কৃষ্ণ। ওই জন্য প্রসাদ পাওয়ার কারণেই ভোল্টেজ বেরোচ্ছে না, তাই না? কারণ প্রসাদ যদি একবার ভেতরে যায় আর বসতে ইচ্ছে করে না, একটু বালিশ চায়, সেই অবস্থা কি? ঘুমোতে চায় নাকি? তাহলে এত ভোল্টেজ কম কেন? জোর করে বলুন, আর কি সুযোগ আসবে? আর আগামীকাল এই সুযোগ আসবে কি আসবে না? আজকে সমাপ্ত, তাই না? তাই আজ আমরা সবাই মিলে ভগবানের নাম করব, আনন্দ করব। সবাই মিলে বলবো কি? বলো রাধে রাধে, বলো রাধে রাধে। वृंदावन में किसी घाट में, किसी घाट में मथुरा जी में, मथुरा जी में गिरी गोवर्धन, गिरी गोवर्धन कुंजगली में, कुंजगली में निधुवन में, निधुवन में निकुंजवन में, निकुंजवन में वंशी भट्ट में, वंशी भट्ट में कुंजगली में, कुंजगली में निधुवन में राधा कुंड में, शाम कुंड में राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। शंकर का डुमरू आवाज आए राधे राधे, शंकर का डुमरू आवाज आए राधे राधे, शंकर का डुमरू आवाज आए राधे राधे, शंकर का डुमरू निदाय गौर हरि गो आवाज आए राधे राधे, शंकर का डुमरू आवाज आए राधे राधे। जय जय राधा रानी की, जय जय श्याम सुंदर की, जय जय भक्त वृंद की, जय जय हरिनाम गृह की। वाह।
আর আর একটু সময় ধৈর্য ধরুন মায়েরা, আর বিরক্ত করব না।